আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সৌদি আরব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে যুবরাজ সালমানকে। সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর নিজের দেশেও সম্ভবত বেকায়দায় আছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান, যিনি MBS নামে বেশি পরিচিত। সৌদি আরবের কেউ কেউ ও তাদের পশ্চিমা সমর্থক যুবরাজ সালমানকে ক্ষমতা থেকে সরাতে বিশেষ আগ্রহী। মার্কিন প্রতিরক্ষা দপ্তর প্রেগন্যান্ট সাবেক এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে রোববার রুশ গণমাধ্যম RT নেটওয়ার্কে এসব কথা জানান। খাশোগিকে হত্যায় আন্তর্জাতিক সমালোচনার বেশিরভাগটা গিয়ে পড়েছে সালমানের উপর। সৌদি রাজ পরিবারের সদস্যদের মধ্যে বন্ধুদের চেয়ে শত্রুই বেশি তৈরি করতে দেখেছে MBS, RT, আমেরিকা জানান মাইকেল মালুফ। প্রেগনাগনের এক সাবেক জ্যেষ্ঠ নিরাপত্তা কৌশল উপদেষ্টা বলেছেন, সৌদি নেতৃত্ব স্থানীয়দের যুবরাজ বেজায় বিপর্যয় করে তুলেছেন। হাউস অফ সৌদি বা সৌদি রাজ পরিবারের MBS এর বিরুদ্ধে বিদ্রোহ বেড়ে চলেছে বলে জানায় এই বিশ্লেষক। প্রবাসে বিদ্রোহীদের অভ্যুত্থানের সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে মালুফ বলেছেন, নিশ্চিতভাবেই তা ভাবা হচ্ছে, কারণ সৌদি যুবরাজ রাজসভায় প্রচুর সংখ্যক সদস্যকে শত্রু বানিয়ে তুলেছেন। বিদ্রোহীদের অভ্যুত্থান কেবল সময়ের প্রশ্ন মাত্র। MBS এর বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা আশা করছেন অভ্যুত্থানের ঘটনার জন্য কাউকে সহায়তা করবে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো, জানান প্রেগনাগনের এক সাবেক কর্মকর্তা। তবে এটা ঘটবেই তা নিশ্চিত করে বলার সময় এখনো আসেনি, এমনটাই তিনি যোগ করেন। সৌদি আরবের বর্তমান রাজা সালমানের এক ছোট ভাই আহমেদ বিন আব্দুল জলিল সম্প্রতি নির্বাসন থেকে দেশে গেছেন বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। এর প্রেক্ষিতে RT আমেরিকার সঙ্গে মালুফের এই কথোপকথন ঘটে। খবরে বলা হয়েছে, ব্রিটিশ ও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর কাছ নিরাপত্তা নিশ্চয়তা পাওয়ার পরে তিনি সৌদি রাজত্ব ফিরে গেছেন। কোনো ধরনের সমর্থন না থাকলে রাজার ভাই কেন নির্বাসন থেকে বের হয়ে দেশে ফিরে আসবেন, প্রশ্ন রাখেন মালুফ। সৌদি যুবরাজকে ক্ষমতাচ্যুত করার প্রস্তাব করেছেন যুক্তরাষ্ট্রের ক্ষমতাধর ব্যক্তিরাও। এদের মধ্যে মার্কিন কংগ্রেসের সৌদি আরবের অন্যতম সবর সমর্থক সিনেটর লিন্ডসে গ্রামার রয়েছেন। MBS এর প্রসঙ্গে অক্টোবর মাসের মাঝামাঝি সময় তিনি বলেছেন, ওকে ক্ষমতা ছেড়ে দিতে হবে, এই লোক একটা বিধ্বংসী গোলা। ও তুরস্কের কনস্যুলেটের এক ব্যক্তিকে হত্যা করার পর আশা করেছে, আমি এটা উপেক্ষা করব, আমার মনে হচ্ছে ও আমাকে ব্যবহার ও অপব্যবহার করছে, এমনটাই বলেছেন গ্লাহাম। যুক্তরাজকে বলেছেন বিষাক্ত বলে আখ্যায়িত করেছেন এমনটাই যুবরাজ। সিনেট আর্মস সার্ভিসের কমিটি সদস্য এবং প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী গ্রাহাম আরও বলেন, সে কখনো বিশ্বের মঞ্চে একজন বিশ্বনেতা হয়ে উঠতে পারবে না। এদিকে অনুসন্ধানী সাংবাদিক ম্যাক্স রুমেনথান আরটিকে বলেন, এটা MBS এর পতনের সূচনা করতে পারে। মূলত পরিস্থিতিটা মাফিয়াদের কাজকর্মের মতো, কাউকে হত্যার জন্য কর্মিকর্মা ঘাতক পাঠানো এবং তাকে পুলিশ স্টেশনের সামনে ফেলে দিয়ে আসা, এটা মাফিয়াদের কাজ, এমনটাই বলেছেন রুমেথান। আমার মনে হয় ব্রিটেন ও যুক্তরাষ্ট্র তাকে সরিয়ে দেওয়ার আগে যুবরাজ মোহাম্মদ বিন সালমান পূর্ব থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন চীন, রাশিয়া ও অন্যান্য মিত্র দেশের সহায়তা চাইবে, অনুমান করেছেন মুত্রথান। তো বন্ধুরা, আপনার কি মনে হয়, আসলে কি সৌদি যুবরাজকে সরিয়ে দেওয়া হচ্ছে, এটা কি কোনো চক্রান্ত? দর্শক, এ বিষয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করুন এবং আরও সব লেটেস্ট আপডেট নিউজ সবার আগে সবসময় পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশের বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে করে আমাদের চ্যানেলের লেটেস্ট কোনো আপডেট নিউজ আপনি মিস না করেন। ধন্যবাদ।